हेलो माय बॉम ब्यूटीज वेलकम टू माय चैनल उषा रुचंकिता अनदर एपिसोड आमी तोमादेर सबार जोन्य एकटा खूब 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 बड़ो प्रॉब्लेमेर सल्यूशन निये चले एसेछि तो सेई सल्यूशनटा जोदि पेते चाओ तोमादेर आमाके आमार एई भिडियोटा आमाके लास्ट पर्यन्त देखते होबे एबं सबस्क्राइब शेयर लाइक कमेंट सब किछु करते होबे सो फार्दार इन एई लेट्स कंटिन्यू द भिडियो बेसिकाली आमादेर डेली लाइफ रुटिनेर सबथेके बड़ो स्किने प्रब्लेम होच्छे पिम्पल ब्रोनो एक्ने सेगुलो स्पट जेगुलो आमादेर लाइफ थेके कखनोई कमप्लीटली चले जाए ना चले गेलेओ सेटा फिरे आसे एबं किछु किछु क्षेत्रे जेगुलो चले जाए सेगुलो खूबई एक्सपेन्सिव हय लाइक 1000 रुपिया पे तोमार धरो 700-800 করে হয় যে প্রোডাক্টগুলো সবার পক্ষে অ্যাফোর্ড করা পসিবল না বেশিরভাগ ক্ষেত্রে যাদের এই প্রবলেমটা হয় ধরো যারা ক্লাস 10-12 এর মধ্যে আছে বা ধরো যারা তোমার কলেজ গোয়িং গার্ল তাদের পকেট ফ্রেন্ডলি সবার ক্ষেত্রে এই প্রাইসটা নয় আমার তো মনে হয় বেসিক্যালি তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও তো তাই জন্য আমি একটা পকেট ফ্রেন্ডলি লাইক 300-350 মধ্যে আমি দুটো প্রোডাক্ট এনেছি যে প্রোডাক্ট দুটো আমি পার্সোনালি ইউজ করেছি আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেব আমার স্কিনের কিছুদিন আগে কি অবস্থা ছিল এবং প্রেজেন্ট কি অবস্থা সেটাও আমি ক্লোজ আপ দিয়ে দেব এবং আমার থাম্বনেলে যে পিকচারগুলো দেখে তোমরা আমার ভিডিওটা ক্লিক করেছো সেগুলোও আমার পিকচার আফটার আর বিফোরের পিকচার দেওয়া আছে সেখানে সো অ্যাকচুয়ালি আমাদের আগে জানা উচিত যে আমাদের পিম্পল বা ব্রণ হচ্ছে কেন যদি আমরা কারণটাই না জানতে পারি সেখানে আমরা কি সলিউশন করব বিকজ বিভিন্ন মানুষের পিম্পল বিভিন্ন কারণে হয়ে থাকে কারো ধরো হরমোনাল ইস্যুজে হয়ে থাকে কারো হয়তো খুব হেলদি বা হেলদি বলবো না খুব অয়েলি ফুড ইনটেক করার কারণে ব্রণ হয়ে থাকে কারো কনস্টিপেশনের কারণে হয়ে থাকে কারো নর্মালি হয়ে থাকে সো ব্রণর কারণটা আগে আমাদেরকে প্রপারলি জানতে হবে যে আমার কেন হচ্ছে আমার অপোজিটে যে আছে তার একটা প্রোডাক্ট মেখে যে রিভিউ দিচ্ছে সেটা তার ক্ষেত্রে হয়েছে বিকজ তার প্রবলেমটা অন্যরকম ছিল হয়তো আমার প্রবলেমটা বা আমার প্রবলেম মানে কারণটাকে আগে খুঁজে বার করতে আমি তোমাদের যে সলিউশনটা দেওয়ার জন্য লিখেছি সেটা দুটো প্রোডাক্ট আছে আর দুটো প্রোডাক্টই খুব 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 এফেক্টিভ তবে একটু টাইম লাগে একটু বলতে ধরো 20-25 দিন টাইম তো লাগবেই ইউজ করতে হবে এটাকে যেটা তোমার পিম্পলের যে দাগ মুখে অন্য কোনো কিছু প্রবলেম থাকলে কোনো ইনফেকশন থাকলে কোনো র্যাশেস থাকলে সেগুলো সমস্যার সমাধান করবে সো বেসিক্যালি বলতে গেলে 300-350 টাকার মধ্যে বা 400 টাকার মধ্যে দুটো প্রোডাক্ট আর এতগুলো প্রবলেমের সলিউশন যদি করতে পারে তো সেটাকে আমরা ম্যাজিক্যাল প্রোডাক্ট বলতেই পারি সো সেই ম্যাজিক্যাল প্রোডাক্টটা আমাদের দেখে নেওয়া উচিত আমি অনেক বক বক করে ফেলেছি তো তোমাদের প্রোডাক্ট দুটো দেখিয়ে দিই তারপর আমি সেটা ডিটেলসে যাচ্ছি লুক অ্যাট মাই স্কিন নিয়ার এইটা কিন্তু আমার কালকে নোক লেগে গেছে ওকে এটা আমার নোক লেগে এরকম হয়েছে সো আমি একদম ক্লোজ আপ লুক দিচ্ছি তোমাদের দেখে না সো বেসিক্যালি এইটা হচ্ছে সেই প্রোডাক্ট মানে এই দুটো হচ্ছে সেই প্রোডাক্ট যে দুটো প্রোডাক্টের কথা আমি তোমাদেরকে বলছিলাম তার আগে আমি তোমাদেরকে বলে দিই আমার চ্যানেলে কেউ কোনো ব্র্যান্ড আমাকে প্রোভাইড করেনি আমি কারোর প্রোডাক্ট তোমাদের সামনে তাদের হয়ে দেখাচ্ছি না আমার সম্পূর্ণ এগুলো নিজস্ব কেনা জিনিস আমি ইউজ করেছি আমি স্কিনেতে দেখেছি আমার কাজ হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার পিম্পলের প্রবলেমটা খুব একটা ছিল না কিন্তু রিসেন্টলি খুব প্রবলেম হচ্ছিল যার কারণে আমি অনেক রিসার্চ করে অনেক সার্চ করে তারপর প্রোডাক্ট দুটো বাই করেছিলাম এবং এই প্রোডাক্ট এইটা বেসিক্যালি এইটার একটা ম্যাজিক্যাল ইস্যুজ আছে যেটা আমি বলবো তোমাদেরকে সো তার আগে আমি প্যাকেজিং সম্পর্কে বলে দিই গুড ভাইবসের সমস্ত প্রোডাক্ট এই ধরনের কন্টেনারে আসে তোমরা সবাই নিশ্চয়ই জানো আর এর ভিতরে এই ধরনের একটা ক্যাপ লাগানো থাকে যেটার উপরের সরি একটা আচ্ছা এইখান থেকে দেখিয়ে দিই না সুবিধা হবে তোমাদের থেকে সো এই ধরনের একটা জেল আসে তোমরা দেখতেই পাচ্ছ এইরকম ধরনের একটা জেল আসবে যেটা আমি দেখো কতটা ইউজ করেছি দেখতে পাচ্ছ আমি প্রায় কমপ্লিট ইউজ করে ফেলেছি আর কিছুটাই বাকি আছে আর এই জেলটা তোমরা এর কোয়ান্টিটি আছে আগে সমস্ত একটু বলে দিই এর কোয়ান্টিটি আছে 100 ml আর প্রাইস আছে 215 মানে 215 টাকা বাট তোমরা অনলাইনে পারচেস করলে সবসময় কোনো না কোনো অফার পেয়ে যাবে 215 টা এটা থাকে না তোমরা 190-180 এরকম প্রাইসে পেয়ে যাবে আর 100 ml কোয়ান্টিটি মানে বহুদিন তোমাদের চলবে আমি তো এটা পার্সোনালি 2 মান্থ ইউজ করছি বাট তোমাদেরও আশা করি এরকম চলেই যাবে তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই
আর এটা হচ্ছে টোনার। টোনারটা তোমরা নিশ্চয়ই সবাই জানো, এটা স্প্রে কন্টেনারে আছে, সরি আমি দুটোই খুলে ফেলেছি। এর উপরে এই যে এটা এইভাবে আটকানো থাকে জাস্ট ফর শো, দেখতে ভালো লাগার জন্য। এটা হচ্ছে স্প্রে আছে, আর এটার উপর এরকম একটা ক্যাপ দেওয়া থাকে, এটাও এইরকম ভাবেই আছে গুড ভাইবসে। আর এটার কোয়ান্টিটি আছে 120 ml, আর প্রাইস আছে 175, বাট 175 এ নিশ্চয়ই পাবে না, তার কমে অবভিয়াসলি পাবে, 160-150 তে পেয়ে যাবে তোমরা, আর এটা অনেকদিন চলবে, তো সে নিয়ে কোনো চাপ নেওয়ার ব্যাপার নেই। এবার আসি আমি প্রোডাক্টের গুণে, ঠিক আছে। তো এটার মধ্যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কী কী দেওয়া আছে, নিম আর তুলসী দেওয়া আছে, তার সাথে অনেক ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, লাইক আমি কিছু ইনগ্রিডিয়েন্টস পড়ে দিচ্ছি তোমাদের জন্য। কোথায়? এই তো, পিউরিফাইড ওয়াটার, কিউকাম্বার, গ্লিসারিন, সোডিয়াম বেঞ্জাইট, অলিভ অয়েল, অনেক কিছু দেওয়া আছে এটার মধ্যে, লাইক এতটা ইনগ্রিডিয়েন্টস লিস্ট আছে যেটা আমার পক্ষে এই মুহূর্তে পড়া পসিবল না। সো মেন ইনগ্রিডিয়েন্ট এটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে নিম আর তুলসী। সো আমি সেটার গুণাবলী নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। তোমরা আশা করো সবাই জানো কী কী গুণ আছে তুলসীর মধ্যে। প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটা আমাদের স্কিনের হাইড্রেশন বজায় রাখে, পিএইচকে ব্যালেন্স করে। পিএইচকে যদি সেটা জানতে চাও তাহলে সেটা হচ্ছে আমাদের স্কিন কতটা ড্রাই হবে আর কতটা তোমার আর্দ্রতা থাকবে সেটা ব্যালেন্সকেই বলে পিএইচ ব্যালেন্স। মানে একটা নর্মাল যেটা যেটার ক্ষেত্রে তোমার অয়েলিনেসও থাকবে না আর ড্রাইনেসও থাকবে না, সেটাকে বলে পিএইচ। ওকে, সো পিএইচ ব্যালেন্স করে বিকজ অফ এর মধ্যে হিউজ পরিমাণ অ্যান্টি অক্সিডেন্টস আছে, ভিটামিন কে আছে। আচ্ছা, তোমার এটার মধ্যে এসেন্সিয়াল অয়েল আছে তুলসী লিপের মধ্যে বা পাতার মধ্যে, এসেন্সিয়াল অয়েল আছে যেটা আমাদের স্কিনকে গ্লো করতে সাহায্য করে। তোমরা যদি চাও তোমরা বাড়িতে তুলসীর পেস্ট বানিয়ে, আমি তোমরা যদি চাও আমি কিন্তু পার্সোনালি তুলসী পাতা নিয়ে বা একটা তোমার নিম পাতা সম্পর্কে কমপ্লিট ভিডিও আপলোড করে দেবো, তোমরা আমাকে কমেন্টে জানিও। ওকে, সো বেসিক্যালি তোমরা চাইলে বাড়িতে প্যাক বানিয়ে তৈরি করতে পারো, বাট সেই প্যাকটা কতদিন থাকবে, কতদিন তোমার, বা তুমি সেটাকে আধ ঘন্টা 20 মিনিট রেখে সেটাকে ওয়াশ করে ফেলতে হবে, এই ধরনের রেজাল্ট তোমরা কখনোই পাবে না। বিকজ এটা জেল, জেল আমাদের স্কিনে খুব ডিপলি কাজ করে, ক্রিমের তুলনায় জেল খুব ভালোভাবে কাজ করে। যাদের অয়েলি স্কিন আমি তো তাদেরকে কমপ্লিটলি সাজেস্ট করবো যে তোমরা যখন গ্রীষ্মকাল আসে তখন নিশ্চয়ই ক্রিম ইউজ করতে পারো না, এবং তোমরা দেখো যে বাইরে থেকে স্কিনটা খুব অয়েলি অয়েলি লাগছে কিন্তু ভিতর থেকে সেটা ড্রাই হতে থাকে। তো আমি সাজেস্ট করবো তোমাদেরকে, তোমাদের যে কোনো একটা জেল, যদি তোমাদের পিম্পল প্রবলেম না থাকে তাহলে অরেঞ্জ জেল বলো বা তোমার অ্যালোভেরা জেল বলো, যে কোনো একটা জেল তোমরা ডেলি ইউজ করো আফটার টোনিং। তো তারপরে আসি নিমের কথায়। নিম পাতার তো বিভিন্ন গুণ আছে তোমরা আশা করি সবাই জানো, বাট সিরিয়াসলি বলতে গেলে নিম পাতা স্কিনে ব্রোনো, অ্যাকনে স্পট, তোমার রিঙ্কেল, ফাইন লাইন এগুলোর থেকেও খুব ভালো কাজ করে। তোমাদের যদি কোথাও পুড়ে যায়, যদি কোথাও কেটে যায়, সেগুলোতে তোমার কিন্তু নিম পাতার পেস্ট কাজ করে, তো তোমরা সেখানে ইউজ করতে পারো, জেলটাও ইউজ করতে পারো, যদি কোথাও পুড়ে যায় জেলটা লাগাতে পারো হালকা পুড়ে গেলে। তো নিম পাতার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি পার্টিকেলস আছে, তার কারণে আমাদের স্কিনে যদি কোনো কিছু ইউজ করার ফলে কোনো র্যাশেজ আছে বা কোনো তোমার ইনফেকশান হচ্ছে স্কিনে, সেটা পর্যন্ত কমপ্লিটলি দূর করে দেবে। তোমার স্কিনে ফাইন লাইন, রিঙ্কেল আসবে না চট করে, তোমার স্কিন ভিতর থেকে ডিপলি পিওর করবে নিম পাতা, যেহেতু এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল, কোনো পিম্পল বা ব্রোনো কোনো সমস্যা আসবে না, আর অনেকটা স্পট তোমার রিমুভ করে, বাট কমপ্লিট স্পট রিমুভ কিন্তু এটাতে হবে না, এটাতে জাস্ট ব্রোনোর জন্য তুমি কাজ করতে পারো, বাট শুধুমাত্র পিম্পলটা এটা কমাতে পারে, স্পট কিন্তু এটাতে কমবে না। ওকে, বাট কাইন্ড অফ কিছুটা হেল্প করে, তো সেক্ষেত্রে বলতে পারি যে খুবই ভালো একটা প্রোডাক্ট এটা। তোমরা অবভিয়াসলি পারচেস করো, আমি তোমাদেরকে হাইলি 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 রিকমেন্ড করবো। যারা খুব বেশি প্রবলেমে ভুগছো বা যাদের সামান্যতম পিম্পলের প্রবলেম আছে তারা প্লিজ ইউজ করো। বাট এই প্রোডাক্টে একটা ম্যাজিক্যাল ইস্যু আমি তোমাদেরকে একটু আগেই বলেছি, তো বেসিক্যালি সেটা হচ্ছে কি, আমি যখন এই প্রোডাক্টটা প্রথম ইউজ করি আফটার 1 week আমি দেখি আমার স্কিনের ব্রণগুলো কিন্তু একটু বাড়ছে, তো তারপরে আমি এই প্রোডাক্টটা ইউজ করা স্টপ করে দিই। দেন আমি ফিল করি যে যখন কিনেছি টাকা খরচ করে আর তখন ইউজ করি, দেখি কি হয় ব্যাপারটা, জানি না মাথার মধ্যে কি হলো। তো তারপরে আমি এটা ইউজ করলাম, 2-3 দিন পর থেকে আমি আবার ইউজ করতে স্টার্ট করলাম, তো ম্যাজিক্যালিভাবে দেখলাম যে বাড়ছিল ঠিকই কিন্তু বাড়তে বাড়তে
অটোমেটিক্যালি কমতে আরম্ভ করলো। লাইক এটা তোমার স্কিনের ভিতরে যে ডার্ট গুলো আছে সেগুলোকে টেনে বার করে, যার কারণে তোমার হয়তো কিছু পিম্পল সাময়িকভাবে আসতে পারে। বাট বিলিভ মি ইয়ার, এইটা ইউজ করার উইদিন তোমার 15 ডেজ ইয়ার 20 ডেজের পর যদি তোমার স্কিনে পিম্পল হয় তাহলে আমাকে কমেন্টে এসে জানিও আমি। ওকে, দেন আমি এবার আসি টোনারের কথায়। আমরা আগে জানবো টোনার আমাদের কি কি হেল্প করে, দেন ইন্দ্রজির কথাটা আমরা জানি। বেসিক্যালি টোনার আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে, ডিপলি তোমার পিউরিফাইং করে। যেহেতু এটা ওয়াটার কন্টেন্ট আছে, মানে লিকুইড প্রোডাক্ট, তো খুব ডিপলি আমাদের স্কিনের ভিতরে যায় এটা খুব তাড়াতাড়ি, এবং আমাদের স্কিনে ফাইন লাইন, রিঙ্কল, যে প্রবলেমগুলো আমাদের কিছুদিন পরেই আসে আফটার 20-25, তো সেক্ষেত্রে আমাদের ভীষণ রকম হেল্প করে ইয়াঙ্গার লুক পাওয়ার জন্য। আর টোনারের মধ্যে তোমার হাইড্রক্সি অ্যাসিড থাকে যেটা আমাদের স্কিনকে ময়েশ্চারাইজড করে। এবার সেটা তো সেটা হলো আমাদের ইনগ্রোথ যে ফেসিয়াল হেয়ার থাকে সেটাকে কিন্তু খানিকটা হলেও স্টপ করতে বা রিমুভ করতে টোনার আমাদের ভীষণ হেল্প করে। আমাদের স্কিনকে টোন করতে হেল্প করে, আমাদের স্কিনকে টাইটেন, ব্রাইটেন, ময়েশ্চারাইজ করতে। আমাদের যে বড় একটা প্রবলেম সেটা হচ্ছে পিম্পলের স্পট, সেই স্পটটাকে রিডিউস করতে সাহায্য করে। আর এটার মধ্যে তো নিম তুলসী আছে, ইয়ার কোথায় গেল, এই যে এটার মধ্যে নিম তুলসী আছে। তো যদি একসাথে তুমি ডাবল ধামাকা চাও, ডাবল কম্বো চাও যে আমার স্পটস তো যাবে, আমার পিম্পলও যাবে উইদিন 1 মান্থ ইয়া 20 ডেজ 15 ডেজ, তাহলে আমি তো হাইলি রেকমেন্ড করবো দুটো প্রোডাক্টকে পারচেস করো। খুব বেশি প্রাইস হবে না, হয়তো 300-350-এর মধ্যে তোমার এসে যাবে। সো সবার জন্য আমি তো বলবো বাজেট ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি, বিকজ একবার কিনলে জেলটা তো তোমার 2 মান্থ চলেই যাবে, আর টোনারটা মেবি হয়তো 1 মান্থ চলবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা অবভিয়াসলি ইউজ করো। আর টোনার ইউজ করার নিয়ম নিশ্চয়ই তোমরা সবাই জানো, মুখটাকে ক্লিন করবে, তোমরা যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো, ক্লিন করার পর টোনার স্প্রে করবে, দেন 1 মিনিট ওয়েট করবে, তারপরে জেলটা ইউজ করবে রাত্রে শোয়ার আগে। তাতে কি হবে, তোমার পুরো রাত তোমার স্কিনটা ওটাকে অ্যাবজর্ব করবে এবং তোমরা সকালবেলা ওটা একটা গ্লোয়িং স্কিন পাবে, যাতে তোমার মনে হবে যে স্কিনটা আমার কমপ্লিটলি গ্লোয়িং, ময়েশ্চারাইজ, সমস্ত কিছু এটার মধ্যে আছে। আর একটা জিনিস মাথায় রাখবে কোনো কিছু প্রোডাক্ট পারচেস করার আগে, যাদের আমি বেসিক্যালি পকেট ফ্রেন্ডলি বা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টসের ওপরে বেশি ভিডিও করি, বিকজ আমি নিজে পার্সোনালি জানি যে হাই ব্র্যান্ডের প্রোডাক্ট দেখলে আমাদের নিতে হয়তো ইচ্ছে করে বা আমাদের প্রবলেমগুলোর সলিউশন হয়তো সেখানে থাকে ঠিকই, সবার পক্ষে সেটা নেওয়া সম্ভব হয় না। তাই জন্য এমন কিছু প্রোডাক্ট পারচেস করবে যেটার মধ্যে একসাথে তুমি অনেকগুলো কাজ করতে পারবে। আর এই দুটো কোথায় গেল, হারিয়ে ফেলেছি আমি। আর এই দুটো কম্বো তো কথাই নেই, তোমার স্কিনের সমস্ত প্রবলেম সলিউশন করে দেবে। সো আজকের জন্য এইটুকুই এই ভিডিওটাই। তোমরা যদি কোনোরকম কোনো কিছু অন্যরকম ভিডিও পেতে চাও, কোনো মেকআপ লুক, কোনো রিভিউ, কোনো কিছু নিয়ে প্রবলেমের সলিউশন পেতে চাও, আমাকে কমেন্টে জানিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই, সি ইউ নেক্সট টাইম, লাভ ইউ গাইজ।